ওই বট ফ্রি ফায়ার খেললে না আনসাবস্ক্রাইব করবো। না মানে বুঝলাম না এগুলো কি ধরনের কমেন্ট ভাই, খালি এ একা করেনি অনেকেই করেছে, তোমরা যে ফ্রি ফায়ার খেলো নাহলে আনসাবস্ক্রাইব করে দেবো। ভাই আমি তো বলেছি যে তোমরা যা যা কমেন্ট করবা সবই খেলবো, কিন্তু একটু দেরি হতে পারে, ছাড়ো ভাই ওইসব কথা, বাদ দাও তো আজকে ভাই আমরা ফ্রি ফায়ারই খেলবো। তার আগে তোমরা আমার আইডিটা দেখে নাও, কারণ তোমরা অনেকেই বলেছিলে যে আগের ভিডিওটা কি ওটা আমি ছিলাম না ভাই, সত্যি লল। দেখো এখানে বিআরডি প্রীতম, আমি অনেকদিন ধরে খেলি না বলে আমার গিল্ড মেম্বাররা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাদের গিল্ডের নাম ছিল বিআরডি গিল্ড। তো ছাড়ো ওইসব, আর আমার কালেকশনও অতটাও ভালো টালো নাই, দেখো যা আছে এখানেই আছে, দেখে নাও তোমরা চোখ বুলিয়ে নাও ভাই, অত প্রোটোরও না, ঠিকঠাক খেলে নি ভাই। আবার ভাই কমেন্টে এসে বলো না যে আমার সাথে কাস্টম খেলো ভাই, সত্যি আমি পারবো না কিন্তু, কারণ আমি অনেকদিন পর আজকে ফ্রি ফায়ার ইনস্টল করলাম, আর দেখি পুরো ফ্রি ফায়ারের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তো ছাড়ো আমরা চলো স্টার্ট দিয়ে দিই, তো আমরা খেলবো আজকে র্যাঙ্ক, তারপর স্কোয়াডে জানি না কারা কারা পড়বে। দেখো ভাই লবিটাও কেমন নতুন নতুন করে দিয়েছে, আগে তো কত সুন্দর লাগতো কিন্তু এখন ফ্রি ফায়ারটা দিন দিন বিচ্ছিরি হয়ে আছে, আর তোমরা সবার জন্য যে ইন্ডিয়ান সার্ভারতে ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে। তো ভাই ফাইনালি আমরা প্লেনে তো এসেছি, কিন্তু এটা কী ম্যাপ ভাই, জীবনে প্রথমবার এই ম্যাপ চোখে দেখলাম আমি ভাই, কী হচ্ছে ফ্রি ফায়ারটা দিন দিন ভাই মোটেও ভালো লাগছে না এই ম্যাপে খেলতে, কিন্তু কী আর করবো, খেলতে তো হবে আমাদেরকে। তো চলো নিচে গিয়েই দেখি কী হয়, আর যদি আমি মরে যাই ভাই আমি কিন্তু আর রিটার্ন ম্যাচ স্টার্ট দেবো না, এটাই আমার লাস্ট আর এই চ্যানেলেরও লাস্ট ফ্রি ফায়ার ভিডিও আশা করছি। চলো বন্দুক পেয়েছি স্কারেল, আর এইদিকে কী আছে দেখি, এদিকে ফেমাস আছে তো এইসব লাগবে না, কিন্তু এখানে এনিমি আছে ভালোই, মানে মারপিট হচ্ছে এনিমিদের। চলো এখানে না এইসব কিছু লাগবে না, আমাদের এখানে ল্যান্ডমাইনটা ফিট করে দিই, এবার চলো এদিকে ভাই। এইবার দেখি জানি মারছে ও ছাদে এনিমি, দাঁড়া ও ভাই হেডশট খেয়েছে, হেডশট খেয়ে ভাই হেডশট খাওয়ার পরে লুকিয়ে পড়ে এরা, দেখো ভিতু এনিমি সব কটা, দেখো ভাই লুকিয়েই পড়েছে কোনে, আরে কিন্তু সাইড দিকে মারছে ও, নো নো পালাও পালাও এখান থেকে ভাই, একজন ছাড়ে তো একজন মারে। আর ভাই এখানে চারিপাশে অনেক এনিমি আছে কিন্তু আমাদের কাছে কোনো শর্ট রেঞ্জের বন্দুক নেই, তো আমাদেরকে একটু ভালো লুটও করতে হবে, দেখি কিছু পাই নাকি ভাই, এখানে একটাও ভালো বন্দুক পাচ্ছি না। দেখো এখানে ভাই ব্যাগ ফোরেক্স পেয়েছি, কিন্তু ভাই কোনো লুট নেই, এখানে আমাদেরকে একটা শর্ট রেঞ্জের বন্দুক লাগতে হবে, নাহলে আমরা সামনে যেতে পারছি না। দেখা গেলো কোনো এনিমি এসে আমাদেরকে পেছন দিয়ে ভরে গেলো, তো নানা ভাবে সব করা যাবে না। দেখো ভাই এখনও আমরা কোনো শর্ট রেঞ্জের বন্দুক পাইনি, আর পেছন থেকেও মারছে, কি অবস্থা ভাই পেছন থেকে কেন মারছে, দাঁড়া তোর হবে এখন, কোথায় গেলো, আরে কোথায় গেলো, আর এখানে গ্লোবালটা নিয়ে আগে আমরা কভার নেওয়ার জন্য, দাঁড়া এবার আয় কোথায়, ওই দেখো ওই দেখো এনিমি যাচ্ছে, দাঁড়াও, ও ভাই লুকিয়ে পড়লো, চলো 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 সামনে চলো, এটাকে তো মারবোই, এর আজকে মত আমার হাতেই লেখা, দাঁড়াও ভাই বেরা একটু বেরা, তোকে আমি দিচ্ছি হেডশট দেবো ভাই, দেখো একে ভাই বেরাচ্ছেও না কি ভিতু এরা, ভাই বেরিয়েছে বেরিয়েছে, ও ভাই ভাই কি, আরে পেছন থেকে কে মারছে, না 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 ভাই চারিপাশে এনিমি, দাঁড়াও দাঁড়াও ছাড়াও ভাই, এই তো পেয়েছি মালটাকে, চলো মারি, আরে ভাই টিমমেট টিমমেট চুরি করে নিয়ে নিল, দেখো ভাই খেলতেই ইচ্ছে করছে না আমার এই গেমটা সিরিয়াসলি, আর এই ম্যাপ দেখে তো ভাই আরোই মন উঠে গেছে আমার, কি আর বলবো। তো চলো সামনে দিকে এনিমি আছে দেখছিলাম, আর এখানে একটা এনিমি কার দিকে ফায়ার করছে ভাই, দাঁড়াও, আরে 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 ভাই মরেছে মরেছে মরেছে, আর সামনে জানিয়ে কাকে মারছিল, দাঁড়াও একে আগে ফিনিশ করি তারপর সামনেরটাকে দেখছি গিয়ে, চলো চলো চলো, একা তো ফিনিশ করলাম এবার সামনেরটাকেও ফিনিশ করতে হবে, কিন্তু এখানে আমাকে মেরে না দেয় না, এই গ্লোবালের পেছনে তো নেই, উই দেখো সামনে দিয়ে যাচ্ছে, দাঁড়া ভাই কোথায় যাবি তুই, এনে নক হ, কী অবস্থা ভাই কিচিমিচে দৌড় দিয়েছে, দেখো চলো চলো ওটাকে আমাদেরকে ফিনিশও করতে হবে, তো তাড়াতাড়ি করে ওখানে যাই। তো ভাই এই দেখো নকে পড়ে গেছে এখানে, তো নেই ফিনিশ করে দিয়েছি, কিন্তু এর টিমমেটরা আশেপাশে আছে হয়তো, তো আগে লুট তো করে নিই তারপর দেখা যাবে সব। তো চলো সামনের দিকে ভাই, এখানে অনেক এনিমি আছে কারণ এটা ম্যাপের মিডিল পিক জায়গায়, তো ও ভাই এখানে একটা এনিমি, দাঁড়াও 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 দাঁড়াও, আরে 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 গুলি লাগে না কেন, এনে এনে মর 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 মর, ভাই মরেছে ভাই, মান সম্মান রেখেছে আমার, তারপর নাহলে তোমাদের কাছে কোনো মান সম্মানই থাকতো না, কিন্তু ভাই তাও ভালোই কিল টিল করতে পারছি, এতদিন পরে খেলছি তাও কিন্তু ভাই ভালোই খেলতে পারছি আজকে, একটু ভাই সত্যি একটু মান সম্মান পেয়ে গেলো, কিন্তু পেছন থেকে কি ভাই, আমি সবসময় পেছন থেকেই মার খাচ্ছি আজকে, আর দাঁড়াও কোথায় গ্লোবাল লাগিয়ে নিলো, দেখো আবার বোমও মারে শালা, দাঁড়া ভাই তুই ভাই বোম মারার পস্তাবি তুই এখন, একে তো ভাই হেডশটিং মারবো, ও দেখলা তো ভাই তোমরা সবাই দেখলা তো ওটা কী হলো, তো ঠিক আছে দেখে নাও, হ্যাঁ পাগলা গেবা খুব ভালো হেডশট মারতে পারে এটা তোমরা জেনে নাও, আর একে ধরো ফিনিশ করি না, না গুলি ওয়েস্ট করবো কেন, এর জন্য একে তো আমি চাকু দিয়ে মারবো, ঠিক আছে মরে গেছে, আর এখানে ভালো লুট আছে কিন্তু আমাকে সামনের থেকেও মারছে এনিমি ভাই, চারিপাশে এখানে এনিমি আছে, লুট টুট করে নিই, দাঁড়াও আমার ব্যাগটা ফুল হয়ে গেছিলো এখানে ভাই, ভালো ভালো জিনিসপাতি তো আছে এখানে, কিন্তু থাক আর কিছু নেবো না, দেখা গেলো পেছন দিয়ে কেউ সে ভরে গেলো, আর উভয় ওদিকে আকাশ থেকে এনিমি আসছে ভাই, এনে মর, ও ভাই এটা কি অনেক পুরো ভাই দেখলা তো, পারবো এটা তোমরা কেউ করতে, তোকে ফিনিশ করে দিই, চলো আর দেখি ড্রপে কি আছে ভাই, ড্রপে কোনো অম টম দিয়ে দিলে একটু ভালো হবে আমার, এখানে কি আছে ড্রপে, না এখানে তো কিছু দেয়নি, একটা লঞ্চার দিয়েছিল কিন্তু নেবো না ওটা, থাক আমাদের AK-47 কাঁপিয়ে দিচ্ছে একদম ভাই,
আর এখানে আশেপাশে অনেক এনিমি আছে, তো আমাদের একটু সাবধানে খেলতে হবে। এখন চলো দেখি সামনের দিকে, অনেক এনিমি আছে তারই পাশে এখানে, দেখি সামনের দিকে কোনো এনিমি টেনিমি আবার না থাকে। আবার আমার টিমমেটগুলো ভাই খুব দূরে দূরে আছে আমাদের থেকে, জানি না কী খেলছে আমি বুঝতে পারছি না কিছুই। সামনে যাই চলো, এখন ওরে বাবা একটা এনিমি চলে আসছে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। আরে কী নেশা করা এনিমি নাকি ভাই, মারছিল না আমাকে, কি অবস্থা ভাই, এনিমিটা মনে আমাকে দেখতে পারিনি এর জন্য মারিনি, কিন্তু সামনের থেকে আমাকে এনিমি মারছে ভাই, দেখো কি অবস্থা। আরে এনিমিটা এইদিকে চলে গেলো মনে হলো, ধরো মেডিকেটটা আমাকে আগে কাটা দরকার, ধরুন আমার হিলটা একটু কম আছে, কিন্তু কোথায় গেলো ভাই এনিমিটা, সামনের দিক থেকে কোথায় কি যাচ্ছে ভাই কিছু বুঝতে পারছি না। আর ওই দেখো আমার টিমমেটও নক হয়ে গেছে একটা, বলতে বলতেই ভাই মরেও গেল। তো আমাদের টিমমেটগুলোকে আগে বাঁচাই, নাহলে ভাই আমার দিকে তাকায় রয়েছে, দেখো দুজনেই খেলা দেখছে আমার, বলছে যে বাঁচা বাঁচা, তো বাঁচিয়ে দিয়ে এদেরকে নে তোরা বেঁচে এনজয় কর ভাই, আবার মরে টরে গেলে অসুবিধা হয়ে যাবে, আমি মরে গেলে আমাকে একটু বাঁচিয়ে দিস তোরা। তো চলো এবার সামনে, এখানে তো আশেপাশে কোনো এনিমি দেখতে পারছে না, আর ওই দেখো ওখানে রিভাইভ হচ্ছে ওখানেই, চলো ভাই ভাই। আরে 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 সামনে এনিমি, সামনে এনিমি, ও ভাই ছাদের উপরে লুকিয়ে রয়েছে, দেখো আমাকেই মারবে ভাই, এবার খুব বাজেভাবে মরবো মনে হচ্ছে আমি, মুখটা বের কর তো দেখি, মুখটা বের কর। আরে ভাই এখানে ডেঞ্জার জোন পড়ছে নাকি, আরে ভাই ডেঞ্জার জোন নেই করছে কী করে ও ভাই, পেছন দিয়ে লঞ্চার দিয়ে মারলো আমাকে ভাই, এটা খুব খারাপ হলো, কী অবস্থা। আর এরা ভাই রিভাইভ মনে হচ্ছে না আমাকে দেবে ভাই, রিভাইভ দিয়ে দে, হ্যালো ভাই, হ্যালো ভাই আমাকে রিভাইভটা দে তাড়াতাড়ি, হ্যালো হ্যালো ভাই, হ্যালো মুঝে রিভাইভ দো তো ভাই, রিভাইভ দো তো মুঝে, জলদি সে রিভাইভ দে দো। আরে ভাই কেউ মানে শুনতেই পাচ্ছে না, দেখো কানে কালা হয়ে গেছে এরা। আরে ভাই রিভাইভটা দে কেউ, আরে হ্যালো ভাই কী বলবো, আমি নিজেই মাইক বন্ধ করে হ্যালো হ্যালো করে যাচ্ছিলাম, দেখিনি। আর ভাই ওদেরকে বলেও কোনো লাভ হতো না, কারণ সবকটাই মরে গেছিলো কিছুক্ষণ পর, আর তার জন্য আমি গেমটা ব্যাক করে দিয়েছি। আর কী বলবো ভাই, তোমরা তো দেখলে যে কত ভালো খেলছিলাম আমি, কিন্তু পেছন দিক দিয়ে এসে মেরে দিল, ভাবলাম আমি ডেঞ্জার জোন পড়ছি, কিন্তু না পেছন দিকে আমাকে লঞ্চার দিয়ে মারলো ভাই, এভাবে হয় নাকি। তো ছাড়ো ভাই ওসব কথা, তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমি ফিরে আছি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে।